ন্যাশনাল হাইস্পিড রেল কর্পোরেশন লিমিটেড 11,000 কোটি টাকার 24টি বুলেট ট্রেন সংগ্রহের জন্য একটি টেন্ডার তৈরি করেছে। ভারতের প্রথম বুলেট ট্রেন প্রকল্প মুম্বাই আহমেদাবাদ হাইস্পিড করিডোরের জন্য দরপত্র পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে। ট্রেনগুলো 5 সিনকানসেন প্রযুক্তির ওপরে ভিত্তি করে নাকি তৈরি করা হবে। একই প্রযুক্তির ট্রেন জাপানের উচ্চগতির বুলেট ট্রেন নেটওয়ার্কে ব্যবহৃত হয়। প্রতিটি বুলেট ট্রেন 10টি কোচ থাকবে এবং ট্রেনে 690 জন করে যাত্রী বহন করতে সক্ষম হবে। ট্রেনগুলি সর্বোচ্চ গতি হবে 350 কিলোমিটার প্রতি ঘন্টা। এই বিশেষ প্রকল্প মুম্বাই এবং আহমেদাবাদের মধ্যে ভ্রমণের সময় মাত্র 2 ঘন্টা 25 মিনিটে কমিয়ে দেবে বলে এবং এখনো পর্যন্ত এমনটাই জানা গিয়েছে। বুলেট ট্রেন সেটগুলি সংগ্রহের জন্য নাকি ইতিমধ্যেই টেন্ডার কোম্পানিগুলোকে ডাকা হয়েছে এবং সব মিলিয়ে ঠিক প্রয়োজনীয় কোন কোন ব্যবস্থার দিকে নজর রাখা দরকার সেই দিকগুলোতেও খেয়াল রাখা হচ্ছে। জানা গিয়েছে যে নাকি টেন্ডার সমস্ত জাপানি কোম্পানির জন্য উন্মুক্ত যাদের প্রয়োজনীয় অভিজ্ঞতা এবং সক্ষমতা রয়েছে। প্রযুক্তিগত এবং আর্থিক প্যারামিটারের ভিত্তিতেই তাদের দেওয়া দামগুলি মূল্যায়ন করা হবে বলে জানা গিয়েছে। আগামী কয়েক মাসের মধ্যে সফল দরদাতা ঘোষণা করা হবে বলে আশা করা হচ্ছে। মুম্বাই আহমেদাবাদ হাইস্পিড করিডোর নির্মাণের ক্ষেত্রে বুলেট ট্রেনের অর্ডার একটি বড় মাইল ফলক হতে চলেছে। প্রকল্পটি 2026 সালের মধ্যে শেষ হবে বলে আশা করা হচ্ছে এবং এটি ভারতীয় অর্থনীতিতে একটি বড় ধরনের উন্নতি ঘটাবে। বুলেট ট্রেনগুলি 2025 সালে সরবরাহ করা হবে বলে মনে করা হচ্ছে। বুলেট ট্রেন গুজরাটের একটি কারখানায় তৈরি করা হবে। ইতিমধ্যে মুম্বাই আহমেদাবাদের হাইস্পিড করিডোর নির্মাণে ব্যাপক গতি এসেছে, যার ফলে বিশেষজ্ঞদের একাংশ মনে করছে যে 2026 সালের আগে এই প্রকল্পের কাজ শেষ হয়ে যাবে। গুজরাটে 1 মাসে নদীর উপর তৈরি 3টি সেতুর কাজ শেষ হয়েছে। প্রথম সেতুটি পূর্ণা নদীর ওপরে, দ্বিতীয়টি মিন্ধলা রোভারে এবং তৃতীয়টি অম্বিকা নদীর ওপরে তৈরি করা হয়েছে। গুজরাটের 8টি HSR স্টেশনের কাজ যেমন ভাপি, বিলিমোড়া, সুরাট, ভরুচ, ভাদোধরা, আনন্দ, আহমেদাবাদ এবং সবরমতী নির্মাণের বিভিন্ন পর্যায়ে এগিয়ে রয়েছে। অপরদিকে মহারাষ্ট্রে বুলেট ট্রেন প্রকল্পের কাজ পুরো গতিতে চলছে বলে জানা গিয়েছে। ন্যাশনাল হাইস্পিড রেল করিডোর লিমিটেডের পক্ষ থেকে বলা হয়েছে যে বুলেট ট্রেন 2026 সালে চালু হবে বলে আশা করা হচ্ছে। তো বুলেট ট্রেন যদি চালু হয় তবে বিষয়টা কিন্তু অনেক দ্রুততার সঙ্গে আমাদের এক জায়গা থেকে আরেক জায়গায় যাতায়াতের ক্ষেত্রে যেন বলা যেতে পারে একেবারে যুগান্তকারী হতে চলেছে। এর ফলে অনেক সুবিধা বাড়বে বিভিন্ন জায়গায় পৌঁছানোর ক্ষেত্রে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন অন্যান্য খবরের জন্য।